প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা টিভি আয়োজিত কোরআন ও হাদিসের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক ইসলামিক প্রোগ্রাম ইমান ও আমলের আজকের পর্বে। আলোচনা করবেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত প্রধান খতিব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। ভাই বোনেরা, আপনারা গত পর্বে সম্মানিত শাইখ থেকে হাশরের উপর আলোচনা শুনেছেন, ইনশাআল্লাহ এটি ধারাবাহিকতায় আজও ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আলোচনা শুনবেন। সম্মানিত শাইখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, আলহামদুলিল্লাহ। বেশ কয়েকজন ভাই প্রশ্ন করেছেন গত দুটো পর্বের, ওনারা লাইভ লিঙ্ক পাননি, বাট আমরা আমি সবাইকে জানিয়ে দিচ্ছি যে আপনি উমরা ছিলেন, ইনশাল্লাহ উমরা করেছেন, উমরা হজ করেছেন, এবং আমি বিশ্বাস করি আপনি সকলের জন্য, আমাদের সকলের জন্য দোয়া করেছেন। জামান আল্লাহ তাআলা কবুল করুন আমাদের সবার জন্য ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আজকেও আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাশর। হাশরের ময়দানে যে সমস্ত সিনগুলো, দৃশ্যগুলো আমাদের সামনে আসবে, মানুষ গুনার বোঝা মাথায় করে যখন উঠবে, তখন তাদের যে কি করুণ পরিণত হবে, বিশেষ করে যারা গুনাগার, একে অপরকে গুনার দিকে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, একে অপরকে দায়ী করবে, আবার কোনো কোনো সময় শয়তানকে দায়ী করবে, এই বিষয়ে দৃশ্যগুলো কোরআনে পাকে বারে বারে এসেছে আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য। সেখানেই আজকে আমাদের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে যারা বড় বা গুনা নিয়ে উঠবে, তাদের যে কি কঠিন শাস্তি হবে সেগুলো কিছু আজকে আসবে ইনশাআল্লাহ। আপনারা অনেকেই মিস করেছেন, মাঝে মধ্যে আমাকে একটু ছুটি নিতে হয়, সফরে যেতে হয়, একটু বিভিন্ন দেশে আলোচনার জন্য মাঝে মধ্যে আহ্বান আসে, যেতে হয়, তো কাজে মাঝে মধ্যে হয়তো আপনারা মিস করেন, রিপিটেড আলোচনা হয়, আপনাদের কষ্ট লাগে, কিন্তু বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হয়। বাকিদেরকে তো আমাদের একটু, জি, অন্যান্য জায়গায় লোকেরা একটু লাইভ শুনতে চায়, এই সমস্ত কারণে একটু মাঝে মধ্যে যেতে হয়। জাজাকুমুল্লাহ খায়রান আপনাদের এই দিনই এলেম অর্জনের আগ্রহ, আল্লাহ তালা আরও বাড়িয়ে দিন। আল্লাহ তালা আমাদেরকে যতটুকু এলেম আমরা আলোচনা করি এবং শুনি সেগুলোকে আমল করার তৌফিক দান করুন। আজকে আমরা আলোচনা শুরু করছি সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ তালা শয়তান এবং গুনাগার একে অপরকে দায়ী করে যে কথাবার্তাগুলো বলবে, গুনার দায়িত্ব আরেকজনের ঘাড়ে চাপানো যায় কি না এই চেষ্টা অপরাধীরা করতে থাকবে, সেই দৃশ্যটি আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে। বাদা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান وَمَا كَانَ لِي عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ إِلَّا أَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي فَلَا تَلُومُونِي وَلُومُوا أَنفُسَكُمْ مَا أَنَا بِمُصْرِخِكُمْ وَمَا أَنْتَ بِمُصْرِخِي إِنِّي كَفَرْتُ بِمَا أَشْرَكْتُمُونِي مِنْ قَبْلُ إِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ। শয়তান বলবে যখন মানুষের মধ্যে ফয়সালা করে দেওয়া হবে হাশরের ময়দানে, যে আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াদাল হক, যেটি অত্যন্ত হক ওয়াদা, হক কথা, যে হাশর হবে, বিচার হিসাব নিকাশ হবে, আমলনামা দেখানো হবে, সব হক কথা ছিল। শয়তান নিজে বলবেন যে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন ওয়াদা হক ওয়াদা, আর আমিও একটা ওয়াদা করেছিলাম, ঠিক, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি ওয়াদা করেছি কিন্তু আমি আমার ওয়াদা খেলাফ করে ফেললাম। তার মানে আমি ওয়াদা করে বলেছি কি, আরে বাদ দাও হাশরের কথাটা, এগুলো কিছু না, আগে দুনিয়া কামাই করে নাও, দুনিয়া এনজয় করো, দুনিয়াটাই তো বড় কথা, যেটা দেখা যায় না সেটা নিয়ে এত অস্থির হওয়ার দরকার নেই। আমার কথা ছিল এগুলো, আর আল্লাহর কথা ছিল যেটা,
দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেল, আল্লাহর কথা হক হয়ে গেল, আমার কথা টিকলো না। ইন্না ওয়াদাল্লাহি হক, ইন্না ওয়াদাল্লাহি হক। হ্যাঁ, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তবে তোমরা যে আমাকে শুধু দায়ী করছো যে আমার কারণেই এত গুনাহ করেছ, বলো তো দেখি আমার কি এমন কোনো অথরিটি ক্ষমতা ছিল তোমাদেরকে বাধ্য করতে গুনাহ করতে? আমি তো এমন কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, শক্তি প্রয়োগ করিনি যে গুনাহ করো না হলে দেব পিটা। আমি তো এমন কোনো দিন কাউকে ফিজিক্যালি এভাবে থ্রেট করিনি। হ্যাঁ, কিছু করেছি, সেটা কি? ইল্লা আন দাআতুকুম, আমি শুধু তোমাদেরকে ইনভাইট করেছি, দাওয়াত দিয়েছি আমার রাস্তায় আসা খুব মজা লাগবে, প্রলুব্ধ করেছি। হ্যাঁ, প্রলুব্ধ করেছি, তোমাদেরকে লোভ দেখিয়েছি, তোমাদেরকে আমি খাহিশাতের নাফসানিকে চাঙ্গা করেছি এতটুকুন পর্যন্ত। ফাস্তা যাব তুমলি, আর যেই দাওয়াত দিলাম তোমরা তো সেই দাওয়াতে সাড়া দিয়ে ফেললে, তোমরা আমার দাওয়াতে ডাকে সাড়া দিয়ে ফেললে। কারণ আসলে যে গুনাহ করে যে মানুষ, গুনাহটা তো মানুষ এনজয় করে, শয়তান তো এনজয় করে না। যখন মানুষ চুরি করে, টাকা পয়সা আত্মসাত করে, শয়তান কি এখানে কোনো পার্সেন্টেজ নেয় নাকি? কোনো কন্ট্রাক্ট আছে 50% তোমার আর 50% আমার? জি না। যখন জেনা বা বিচার করে, শয়তান কি তার এখানে শয়তানে সেটা এনজয় করে না? হ্যাঁ, যদিও কোনো কোনো যে শয়তান জয়েন করে এটা ঠিক, কিন্তু ইনডাইরেক্ট পার্টিসিপেশন, ইনডাইরেক্ট। সেটা জায়গা তুমি দখল করেছি আরেকজনের, এটাকে শয়তানে একটা অর্ধেক নিয়ে গেছেন নাকি? পুরো জায়গায় তো দখল করে আপনি ভোগ দখলে নিয়েছেন। জি, তো শয়তান তখন বলবে তোমরা নিজেরা সব এনজয় করলে, ফালা তালুমুনি, আজকে আমাকে দায়ী করো কেন, আমাকে দোষারোপ করো কেন? ওয়ালুমু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে দায়ী করো, দোষ স্বীকার করো, তোমার কাছে মজা লেগেছে, তোমার কাছে হ্যাঁ অনেক আকর্ষণ ছিল, তুমি এনজয় করেছ। তো আজকে মা আনাবে মুসরিখিকুম ও মা আনতুমবে মুসরিখি, আজকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, তোমরাও আমাকে উদ্ধার করতে পারবে না। কেউ কাকে উদ্ধার করার কোনো রাস্তা নেই, অভিযোগ করে কেউ মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আরেকজনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নিজে উদ্ধার পাবে তার কোনো রাস্তা নেই আজকে। ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি মিন কাবল, এর আগে তোমরা আমাকে যে আল্লাহর শরীক বানিয়েছ, শরীক করেছ আল্লাহ তাআলার সঙ্গে, আমাকে শরীক বানিয়েছ, যত মূর্তি পূজা করে এটা তো আল্লাহকে, জি, আল্লাহর সঙ্গে শরীক করা হয় শয়তানের তরিকায়, সে বলে এগুলো কোনো দায়িত্ব আমি নেব না। ওকে, ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি মিন কাবল, এই পৃথিবীতে এর আগে তোমরা যে সমস্ত শিরক করে এসেছ, আমাকে নিয়ে আল্লাহর সঙ্গে শিরকের আসনে বসিয়েছ, সবগুলোকে আমি অস্বীকার করলাম, কোনোটাই আমি অ্যাকসেপ্ট করছি না। ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, তো জালেমদের জন্য আজকে রয়েছে কঠিন আযাব। যারা জুলুম করেছে, মানুষের প্রতি জুলুম করুক আর নিজের প্রতি জুলুম করুক, মানুষের প্রতি জুলুমও জালেম, নিজের প্রতি জুলুম করলেও জালিম। আর সবচেয়ে বড় জালেম তো হলো যে আল্লাহর প্রতি শিরক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাহলে হাশরের ময়দানে কেউ কারো দায়িত্ব নিতে চাইবে না, শয়তান বলবে যে আমাকে দায়ী করো কেন, আর মানুষ তো তাকে দায়ী করে মুক্তি পাওয়ার চেষ্টা করবে, কাজ হবে না। এই এমন কঠিন সময় আমাদের সামনে আসছে। আল্লাহ তাআলা সূরা আস-সাফাতের 22-35 নম্বর আয়াতে বলেন, উহশুরুল লাযীনা যালামু আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদূনা মিন দূনিল্লাহি ফাহদূহুম ফাহদূহুম ইলা সিরাতিল জাহিম ওয়াকিফূহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসারুন বাল হুমুল ইয়াউমা মুস্তাদুহুম আলা বাদি ইয়াতাসাআলুন قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين
فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন জামায়াত করো। হাশর শব্দের অর্থ হচ্ছে জামায়াত হওয়া। সারা সমস্ত মানুষ হাশরের ময়দানে জামায়াত হবে, তাদেরকে জামায়াত করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দেবেন, এই ওখান থেকে জামায়াত করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। উহশুরুল্লাযিনা যালামু ওয়াজওয়াজাহুম, জমা করো তাদেরকে যারা এভাবে জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যের উপরে জুলুম করুক অথবা নিজে গুনাহ করে নিজের প্রতি জুলুম করুক, তাদেরকে জমায়েত করো এবং তাদের স্বামী এবং স্ত্রী সবাইকে জমায়েত করো। ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু তারা ইবাদত করেছে সেগুলোকেও জমায়েত করো। অর্থাৎ কোনো মূর্তির ইবাদত করে থাকলে মূর্তি সহকারে জমায়েত করো, কোনো মানুষকে আল্লাহর আসনে বসিয়ে থাকলে যে তার কথায় উঠে আর বসে, আল্লাহর কথা উঠা বসার দরকার নাই, তাকেও সে মাবুদ বানিয়ে ফেলেছে, ওই লোকটাকে ধরে নিয়ে আসো। তাদের দুনিয়াতে যাদের তারা যাদেরকে প্রভু মেনেছে, প্রভুর জায়গায় বসিয়েছে, তাদেরকে সহকারে ধরে নিয়ে আসো। আল্লাহকে বাদ দিয়ে মানুষকে প্রভুর আসনে বসিয়েছে, এদেরকে ধরে আনো, সবগুলো একসঙ্গে জমায়েত করো। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তাদেরকে জাহান্নামের রাস্তার দিকে ধাবিত করো। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, থামাও এদেরকে, ধরো। তাদেরকে জিজ্ঞেস করা হবে কেন তারা এত এত বড় অপরাধ করেছে, ক্রাইম করেছে, এই জঘন্য ক্রাইম করে দুনিয়াকে কলুষিত করেছে, তাদেরকে এখনই জিজ্ঞেস করে সবগুলোর উত্তর নেওয়া হবে। মা লাকুম লা তানাসারুন, আবার আল্লাহর পক্ষ থেকে বলা হবে কি ব্যাপার আজকে দেখি একে অপরকে আর সাহায্য করো না, কেউ অপরকে সাহায্য করতে গিয়ে আসো না, কারণ কি? দুনিয়াতে দুনিয়াতে বহু সাহায্য করেছ, বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব ছিল, গডফাদারের সন্ত্রাসী বাহিনী ছিল, হ্যাঁ, হুকুম দিয়েছে এই শেষ করে দে, তা আমার যারা অপোনেন্ট আছে, আমার যারা বিরোধী আছে সবগুলোকে শেষ করে দে, আমি সেভ করব, হ্যাঁ আমি তোদের দায়িত্ব নিলাম। আজকে আর কেউ কাউকে সহযোগিতা করে না, বালহুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, বরং আজকে তারা সবাই আত্মসমর্পণ করে বসেছে। এই আত্মসমর্পণ কি কোনো কাজে লাগবে? ওয়া আকবালা বাদহুম আলা বাদ ইয়াতাসাআলুন, একে অপরকে এখন তারা বরঞ্চ দায়ী করছে, আপনি না হুকুম দিলেন অমুককে হত্যা করার জন্য, আপনার নির্দেশে তো আমি গুলি করেছি, আপনার নির্দেশে আমি অমুকের সম্পত্তি দখল করে আপনার জন্য নিয়ে এসেছি। এই বলবে যে তুমি তো আমার কাছ থেকে টু প্রাইজ পেয়েছ, তোমার অংশ পেয়েছ, তোমারও তো খুব মজা লাগতো এগুলো করতে, একে অপরকে দায়ী করবে, তাদেরকে পায়ের নিচে রাখতে চাইবে। হ্যাঁ, তখন যারা দুর্বল, তাদের গডফাদার সন্ত্রাসীদের হোতা, যারা তাদের প্রভুর আসনে বসেছে, যাদের তাদের কমান্ডার, তাদেরকে দায়ী করে বলবে তোমরা তো আমাদের ডান বাম চতুর্দিক থেকে এসেছ, আমাদেরকে তোমরা বলেছ যে এটা করো, বা বরঞ্চ তারা বলবে আরে তোমরা নিজেরাও তো মোমেন ছিলে না, আমাদেরকে দায়ী করো কেন, তোমরাও ইমান আনোনি, তোমরাও ইমানের পথে চলোনি। ওকে, শয়তানকে দায়ী করবে, শয়তানও বলবে ওমা কান আলানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগিন, আমরা তো কোনো শক্তি প্রয়োগ করিনি তোমাদের প্রতি, বরঞ্চ তোমরা নিজেরাই ছিলে সন্ত্রাসী, নিজেরাই ছিলে সীমালঙ্ঘনকারী। ফাহাক্কা আলাইনা কাউলু রব্বিনা ইন্না লাযায়িকুন, আজকে আমাদের রবের কথা আমাদের সবার উপর কায়েম হয়ে যাবে, সবার উপরেই প্রতিষ্ঠিত হবে, আমরা যারা দুর্বল ছিলাম, যারা অধীনস্থ ছিলাম, যারা নেতৃত্ব দিয়েছিলাম, শয়তান এবং মানুষ যারা একে অপরকে উৎসাহিত করেছে, সবাই মিলে আজকে আমাদেরকে আযাবের স্বাদ গ্রহণ করতে হবে। ফা আগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়িন, তারা স্বীকার করবে আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছি, ঠিক আমরাও বিভ্রান্ত ছিলাম, কেউ আমরা সঠিক পথে ছিলাম না। ফা ইন্নাহুম ইয়াউমা ইদিন ফিল আযাব মুশতারিকুন, এরপর আল্লাহ তাআলা বলছেন আজকে তারা সবাই আযাব শাস্তির মধ্যে অংশগ্রহণ করতে হবে, কারো মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন,
এভাবেই আমি অপরাধী, ক্রিমিনাল, সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদেরকে ডিল করব, তাদেরকে আমি এভাবেই তাদের শাস্তি দেব। ইন্নাহুম কানু ইযা ক্বীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হতো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাওহীদের কথা বলা হতো, আল্লাহর দিকে আসতে বলা হতো, তখন তারা তাকাব্বর করত, অহংকার করত। কেন এগুলো তাদের মতো লোকদের জন্য আসেনি, এগুলো দুর্বল মানুষের জন্য এসেছে। তারা অনেক শক্তিশালী, তারা অনেক ক্ষমতার অধিকারী, অস্ত্রের অধিকারী, অর্থের অধিকারী, প্রভাব প্রতিপত্তির অধিকারী, তাদেরকে এগুলো দরকার আছে নাকি? ইয়াস্তাক বেরুন, গর্ব অহংকার করে মুখ ফিরিয়ে নিত। এই দৃশ্যগুলো আল্লাহ তাআলা অনেক সুরায় বলেছেন, সুরা শুআরার 91 নম্বর থেকে 99 পর্যন্ত আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অবরেজাতিল জাহিমু লিল গাওিন وقيل لهم أينما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। অবুরাতিল জাহিমুল গাওিন, বিভ্রান্তিতে পতিত হওয়া লোকদের জন্য জাহান্নামকে খুলে দেওয়া হবে, জাহান্নামকে নিয়ে আসা হবে। আর তাদেরকে বলা হবে, অপরাধীদেরকে ধরে, যে কোথায় আজকে ওইগুলো যেগুলো তোমরা ইবাদত করছিলে, তাদের যে সমস্ত প্রভুকে মাবুদের আসনে বসিয়েছ, তাদের হুকুমে, তাদের কথায় উঠতে বসতে, তারা কই আজকে? অথবা যে সমস্ত কিছুর পূজা তোমরা করতে সেগুলো কোথায়? আল্লাহ ছাড়া আজকে তারা তোমাদেরকে সাহায্য করতে পারবে? অথবা তারা কি নিজেরা নিজেদের সাহায্য করতে পারবে? তোমাদেরকে তো দূরের কথা। তারা সবাই, যারা পরিচালিত হয়েছে, যারা পরিচালনা করেছে, যারা অধীনস্থ ছিল, যারা নেতৃত্বের আসনে ছিল, তারা এবং বিভ্রান্তকারী সবাই আজকে উপুর হয়ে জাহান্নামে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। আর ইবলিসের সমস্ত বাহিনীকে জমায়েত করা হবে হাশরে, এনে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য। ইবলিসের বাহিনী, ইবলিসের বাহিনী তো তার নিজস্ব জগতের মধ্যে আছে, আর দুনিয়ার মধ্যে যারা ইবলিসের পথের অনুসারী তাদেরকে সবাইকে জমায়েত করা হবে। যখন তারা জমায়েত হবে জাহান্নামের আগুনে গিয়ে, ইবলিসের দলকে দেখতে পাবে, মানুষের দল, কালু আহুম ফিহা ইখতাসিমুন, তারা সেখানে একে অপরকে দায়ী করে ঝগড়া করা শুরু করে দেবে। ইখতাসিমুন, ঝগড়া করবে, দায়ী করবে। তখন শেষ পর্যন্ত দায়ী করা মানে মানুষ দায়ী করবে শয়তানকে, যে তোমার ওয়াসওয়াসা, তোমার কুমন্ত্রণায় আমরা এইরকম পাপিষ্ঠ হয়েছি, পাপের পথে গিয়েছি, তুমি না হলে আমরা এগুলো করতাম না হয়তোবা। একতরফা তাদেরকে দায়ী করবে। তারপর ইবলিসের বাহিনী তখন বলবে, আল্লাহর কসম, আমরা সবাই সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত ছিলাম, শুধু আমরা না, তোমরাও ছিলে, কাজে দায়ী করে পার হওয়ার কোনো উপায় আজকে নেই। নিজেদের ব্যাপারে মানুষ বেশি আফসোস করে বলবে, আল্লাহর কসম, আমরা সত্যি প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত হয়েছি, আমরা বড়ই ভুল করেছি। ইদ নুসাউইকুম বিরাব্বিল আলামিন, তোমাদেরকে রব্বুল আলামিনের বরাবর করে ফেলেছিলাম। বা অধীনস্থ লোকেরা যারা আজকে তাদের পরিচালনা দায়িত্ব নিয়েছে, তাদের দিকে তাকিয়ে বলবে, তোমাদের খাতে অনেক ক্ষমতা ছিল মনে করেছি, রব্বুল আলামিনের সঙ্গে বরাবর চিন্তা করেছি, যে আল্লাহর ক্ষমতা থেকে মনে হয় তোমাদের ক্ষমতাও কম না, এরকম ধারণা আমরা করে কি ভুল করেছি, কি ভ্রান্তিতে নিপতিত ছিলাম। ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, অপরাধীরাই আসলে আমাদেরকে এই গোমরাহির চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে, স্টিল তাদেরকে দায়ী করবে। সূরা কাফের 23-29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এগেইন শয়তান এবং মানুষের কথোপকথন, একে অপরকে দায়ী করা কথা সুন্দর করে উল্লেখ করেছেন। সূরা কাফের 23-29 নম্বর আয়াতে, ওয়াকালা করিনুহু হাযা মা লাদাইয়া আতীদ আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনীদ
مَنَّاعٍ لِلْخَيْرِ مُعْتَدٍ مُرِيبٍ الَّذِي جَعَلَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ فَأَلْقِيَاهُ فِي الْعَذَابِ الشَّدِيدِ قَالَ قَرِينُهُ رَبَّنَا مَا أَطْغَيْتُهُ وَلَكِنْ كَانَ فِي ضَلَالٍ بَعِيدٍ قَالَ لَا تَخْتَصِمُوا لَدَيَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُمْ بِالْوَعِيدِ مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ وَمَا أَنَا بِظَلَّامٍ لِلْعَبِيدِ তার সঙ্গী তাকে বলবে, এই সঙ্গী দুটো সঙ্গীর কথা এই একসঙ্গে এখানে এসেছে। প্রথম সঙ্গী হচ্ছেন ফেরেশতা কারিন। আমাদের প্রত্যেকের পেছনে আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা রেডি করে রেখেছেন, যে ফেরেশতা আমাদেরকে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আমাদের দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর পরে আমাদেরকে তারা হাশর থেকে উঠে নিয়ে আসবেন আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়ার জন্য। কবর থেকে যখন আমরা উঠব হাশরের ময়দানে, হাশরের সময় আল্লাহ বলবেন যে আল্লাহ মা লাদাই আতিদ, আমার কাছে যাকে দায়িত্ব দিয়েছিলেন এই দুষ্ট লোকটি রেডি আছে, তাকে ধরে নিয়ে এসেছি। আল্লাহ এইরকম যারা আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন প্রত্যেকটি অস্বীকারী, অস্বীকারকারী, কাফের, সীমা লঙ্ঘনকারী, দাপটের সাথে চলা, দম্ভক্তি সহকারে চলা ব্যক্তি, তাকে ধরে জাহান্নামে উল্টা করে নিক্ষেপ করো। যারা ভালো কাজ করতে নিষেধ করত, ভালো কাজ করতে নিষেধ করত আর মন্দ কাজকে উৎসাহিত করত, উৎসাহিত করত। কিছু লোক আছে ইসলামের কাজের কথা শুনলে কিভাবে বন্ধ করা যায় এই চিন্তা করে, ইসলামের আলোচনা যেন কোনো জায়গায় না হয়, এটা দিনী মাহফিল যেন না হয়, এটা বন্ধ করে দাও আর শয়তানের গান বাজনার মাহফিলকে ছড়িয়ে দাও। মান্না ইলাল খাইর, এটা কোনো ভালো কাজকে পছন্দ করে না, শুধু অন্যায় কাজকে ছড়িয়ে দিতে চায়। মুতাদিন, সীমালঙ্ঘনকারী, মুরিব, সবা সন্দেহ পোষণকারী, কোনো ইয়াকিন ছিল না, তথাকথিত মুসলিম হতে পারে কিন্তু দাবি করা মুসলিম, কোনো ইয়াকিন নাই, রাইব, আখেরাত হবে কি হবে না কোনো পেরেশানি নাই তাদের, এ ব্যাপারে তাদের আদৌ হবে কি না ডাউট আছে, অনেক নাস্তিক, জি না মুসলিম কিন্তু আসলে নাস্তিক, অবিশ্বাসী, এদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো আল্লাহ তাআলা অর্ডার দিবেন। আল্লাহ জাআলা মা আল্লাহ ইলাহান আখার, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ বানিয়েছে, মাবুদ বানিয়েছে, ফা আল কিয়াহু ফিল আযাবি শাদীদ, এগুলোকে ধরে ধরে নিক্ষেপ করো কঠিন শাস্তির মধ্যে। ফেরেশতাদের কথা শেষ, ফেরেশতা কারিম, এবার আসে জিন করিন, শয়তান করিন, আমাদের পেছনে লাগিয়ে দেওয়া আছে প্রত্যেকের পেছনে একজন করে শয়তানের পক্ষ থেকে, ইবলিসের পক্ষ থেকে ডিউটি পালন করতে। সেই ডিউটিকে, সেই করিনকে লক্ষ্য করে যখন লোকটি বলবে, মানুষটি বলবে, কওলা করিনুহু রব্বানা মা আতগাইতু ওয়ালাকিন কানা ফি দলালিন বাঈদ, মানুষটা জিনকে লক্ষ্য করে বলবে যে আল্লাহ শয়তানের এই চালাটা আমাকে সারাটা জীবন দুনিয়ার মধ্যে অসৎ পথে ধাবিত করেছে। তখন জিনটি আল্লাহকে বলবে যে রব্বানা, হে আমাদের রব আল্লাহ, আমি তাকে সীমা লঙ্ঘন করাইনি, সে নিজেই সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা তখন বলবেন আমার সামনে ঝগড়া করো না, আমি তোমাদের সবার জন্য যে আমি থ্রেট করেছিলাম, ধমক দিয়েছিলাম, শাস্তির কথা শুনিয়েছিলাম, সব রেডি করা আছে তোমাদের দুজনের জন্যে, আমার কথা কোনো পরিবর্তন হবে না আর আমি কোনো বান্দাকে জুলুম করব না, একজনের জন্য আরেকজনের গুনাহকে শাস্তি দিব না, প্রত্যেকের পাওনা বুঝিয়ে দেব। আমাদের এখন একটা বিরতির সময় হয়েছে, শুকরান সময়ত শাইক। প্রিয় ভাই বোনেরা, আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি এখন, আশা করছি আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।